আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। একটা বিষয় আজ আপনাদের কাছে প্রশ্ন দিয়ে আমি আমার ভিডিও শুরু করব। আসলে কোনো একটি বিমানবাহিনীতে ডাসাল্ট রাফাল এবং ইউরোফাইটার টাইফুন একই সাথে থাকতে পারে কি, আর এর কোনো যৌক্তিকতা আছে কি? আর যদি এভাবে হয়ে থাকে, যদি বাংলাদেশ বিমানবাহিনীর জন্য এই প্যাটার্নটি ঘটে যায় তাহলে কেমন হবে? সামগ্রিক বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে একটু কিছু বলার চেষ্টা করব। বাংলাদেশের প্রধানমন্ত্রী সফরটিকে অত্যন্ত গুরুত্ব সাথে নিয়েছে ফ্রান্স। বাংলাদেশের মতো একটি দেশের প্রধানমন্ত্রী সফরকে এর পূর্বে ফ্রান্স এতটা গুরুত্বের সাথে কখনোই নেয়নি। এখানে ফ্রান্সের কিছু উদ্দেশ্য রয়েছে। বাংলাদেশের উদীয়মান অর্থনীতির বাজারে ঢোকার জন্য ফ্রান্স মুখিয়ে রয়েছে। যদিও ফ্রান্সের সাথে বাংলাদেশের সামরিক, প্রযুক্তিগত এবং অর্থনৈতিক সম্পর্ক খুব চমৎকার, তবে এবার প্রধানমন্ত্রীর ফ্রান্স সফরের ক্ষেত্রে ফ্রান্স তিনটি লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হবে। এর এক নম্বর লক্ষ্য হবে বাংলাদেশের এমআরসি ডিলটি যে কোনোভাবে প্রধানমন্ত্রীর এই সফরের সময় কনফার্ম করে ফেলা, এবং ফ্রান্সের তরফ থেকে এ ব্যাপারে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভিডিওর শেষ দিকে আমি বাংলাদেশের এমআরসি ডিল, ইউরোফাইটার টাইফুন এবং ডাসাল্ট রাফালের সম্ভাব্য ক্রয় বিক্রয় সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্সের এই সফরটি ফ্রান্সের জন্য বড় ধরনের একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছে। ফ্রান্স ইচ্ছা করলে প্রধানমন্ত্রীর এই সফরকে কাজে লাগিয়ে বড় ধরনের কোনো ডিল বাগিয়ে নিতে পারে। বন্ধুরা, বাংলাদেশ যদি ইতিমধ্যে ইউরোফাইটার টাইফুন কনফার্মও করে ফেলে, তারপরেও ফ্রান্সের সুযোগ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ ইচ্ছা করলে ইউরোফাইটার টাইফুন এবং ফ্রান্সের ডাসাল্ট রাফালে দুইটি প্ল্যাটফর্মই চুজ করতে পারে। কেন এবং কিভাবে, এই প্রশ্নগুলোর উত্তর আমি একেবারে শেষের দিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব স্পষ্টভাবে। ইউরোফাইটার টাইফুন ক্রয়ের ব্যাপারে ব্রিটেনের সাথে যদি বাংলাদেশের কথা হয়, তাহলে সেটি ব্র্যান্ড নিউ ইউরোফাইটার টাইফুন ক্রয়ের ব্যাপারে কথা হবে। তবে ব্রিটেন প্রথম থেকেই চেষ্টা করে আসছে তাদের অবসরের পাঠানোর অপেক্ষায় থাকা ইউরোফাইটার টাইফুন ট্রাঞ্চে ওয়ানগুলোকে বিভিন্ন মডিফাই এবং ওভারঅলিং আপগ্রেডেশনের মাধ্যমে বাংলাদেশের নিকট বিক্রি করতে, কিন্তু বাংলাদেশ তাতে রাজি হয়নি। আমি আবারও বলছি, বাংলাদেশ যেটি ক্রয় করুক না কেন, ইউরোফাইটার টাইফুন, ডাসাল্ট রাফালে বা অন্য কোনো যুদ্ধবিমান, বাংলাদেশ তার এই 16টি যুদ্ধবিমানকে কখনোই সেকেন্ড হ্যান্ড যুদ্ধবিমান হতে দেবে না। এটি তারা ব্র্যান্ড নিউ এবং উইপেন্স প্যাকেজ সহ গ্রহণ করবে, এ সম্পর্কে আপনারা নিশ্চিত থাকতে পারেন। দ্বিতীয় অগ্রাধিকারটি হলো, এই মুহূর্তে সাবকন্টিনেন্টের সবচেয়ে ভালো সুপরিসর পরিবহন বিমানগুলো হচ্ছে বাংলাদেশের বহরে। অর্থাৎ বাংলাদেশ বোয়িংয়ের নিকট থেকে এই পর্যন্ত 10 থেকে 11টি পরিবহন বিমান সংগ্রহ করেছে মাত্র কয়েক বছরের মধ্যে। বাংলাদেশের এই টার্গেট বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে, এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এই টার্গেট দ্বিগুণেরও বেশি হবে। অর্থাৎ এখানে বিশাল একটি বাজার রয়েছে, যেটি আকর্ষণ করে সারা বিশ্বের পরিবহন বিমান নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে। আর ফ্রান্সের 3 নম্বর প্রায়োরিটি হলো, আপনারা জানেন যে বাংলাদেশ তার দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করার জন্য ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করেছে। আর এই দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ফ্রান্স, চীন এবং রাশিয়া, এই তিনটি দেশই আগ্রহ প্রকাশ করেছে। প্রথম স্যাটেলাইটটি উৎক্ষেপণের ব্যাপারে ফ্রান্সের গুরুত্বপূর্ণ সহযোগিতা ছিল। বাংলাদেশ কি তার দ্বিতীয় স্যাটেলাইটের জন্য ফ্রান্সকেই বেছে নেবে, সময় বলে দেবে। তবে প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে তারা সেটিও করায়ত্ত করতে চাইবে। সুতরাং ফ্রান্সের তরফ থেকে সুস্পষ্ট কিছু সামরিক এবং মহাকাশগত এজেন্ডা রয়েছে। এর বাইরে পরিবেশগত বা জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশকে পরিবেশগত পরিবর্তনের ব্যাপারে সহযোগিতা প্রদান এবং অর্থনৈতিক এবং কূটনৈতিক ব্যাপার তো রয়েছেই। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এবারের ফ্রান্স সফরটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে উভয় দেশ। উভয় দেশই তাদের নিজেদের মতো প্রস্তুতি শুরু করেছে এই সফরকে উভয় দেশের জন্য সাফল্যের সর্বোচ্চ সীমায় নিয়ে যাওয়ার। বন্ধুরা, সেটি হতেই পারে, কারণ দুইটি দেশের মধ্যে একে অপরের সাথে অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে যেখানে উভয় দেশ একত্রে কাজ করতে সক্ষম। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট তৈরি করেছিল ফ্রান্সের একটি প্রতিষ্ঠান থ্যালেসালেনিয়া। এছাড়া ফ্রান্সের সাথে বাংলাদেশের শক্তিশালী সামরিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাই কমিশনারের বক্তব্য অনুযায়ী এটা বোঝা যায় যে বাংলাদেশকে ব্রিটেন তাদের ইউরোফাইটার ক্রয় করার সরাসরি প্রস্তাব দিয়েছিল, এবং সেই প্রস্তাবটি হয়তো বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। হাই কমিশনারের বক্তব্য একটু বিশ্লেষণ করলেই আপনি বুঝতে পারবেন। সেখানে তিনি একটি বিষয় উল্লেখ করেছেন, তা হলো ইউরোফাইটারের দাম অত্যাধিক, তারপরও যদি বাংলাদেশ এটি কেনে বাংলাদেশের জন্য ভালো হবে। সর্বশেষ তিনি এই মন্তব্য করেছেন, বন্ধুরা, যদি ব্রিটেনের কাছ থেকে বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন ক্রয় না করে, তাহলে পরবর্তী অপশনটি থাকলো ইটালি। ইটালির কাছ থেকে হয়তো বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন ক্রয় করলেও করতে পারে। তবে ব্রিটেন যতটা অ্যাগ্রেসিভ নীতি অবলম্বন করছে বাংলাদেশের কাছে যুদ্ধবিমান বিক্রির জন্য, অন্য কোনো দেশ এতটা করছে কিনা আমার সন্দেহ রয়েছে।
ইতিমধ্যে ব্রিটেনের নিকট থেকে বাংলাদেশ 5টি C-130 জে সুপার হারকুলিস সুপরিসর সামরিক পরিবহন বিমান ক্রয় করেছে, আর এটি উল্লেখ করেছে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার। এক্ষেত্রে দুই দেশের বোঝাপড়া অত্যন্ত চমৎকার। ব্রিটিশ হাই কমিশনারের বক্তব্যের সূত্র ধরে বলতে চাই, ইউরোফাইটার টাইফুন নিয়ে হয়তো দুই দেশের মধ্যে আলোচনা হয়ে থাকতে পারে। বন্ধুরা, ইউরোফাইটার টাইফুন যদি বাংলাদেশ ক্রয় করে সেটিও কনসোর্টিয়াম ভিত্তিক হবে, একক কোনো দেশ এটি নির্মাণ করবে না। তবে বাংলাদেশ এটি ক্রয় করার জন্য যে দেশের সাথে চুক্তি করবে সেই দেশের মাধ্যমেই বাংলাদেশ সেই পুরো যুদ্ধ বিমানটি পাবে। এখন প্রশ্ন হলো দামের ব্যাপারে। হ্যাঁ বন্ধুরা, ইউরোফাইটার টাইফুনের দাম ডসাল্ট রাফালের চেয়ে তুলনামূলকভাবে অনেক কম। অন্যদিকে ডসাল্ট রাফালের ডিপ স্ট্রাইক মিশন পরিচালনা করার সক্ষমতা এবং সমুদ্রে হামলা চালানোর সক্ষমতা ইউরোফাইটার টাইফুনের চেয়ে বেশি। ইউরোফাইটার টাইফুনের জন্মই হয়েছিল এয়ার টু এয়ার কম্ব্যাটের জন্য। পরবর্তীতে এর অনেকগুলো ভার্সন আসে মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট হিসেবে। বন্ধুরা, বাংলাদেশ কোনটি চয়েস করে বা ইতিমধ্যে করে ফেলেছে সেটি এখনও পর্যন্ত আনডিসক্লোজড। আশা করা যাচ্ছে 2022-23 অর্থ বছরের মধ্যে এই বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দিতে পারে বাংলাদেশ সরকার। ফ্রান্সের সাথে সম্পর্কের ব্যাপারে আসি। ইউরোফাইটার টাইফুন নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটি আসলে আপনারা জানতে পারবেন, আবার না আসলেও জানতে পারবেন। তবে ফ্রান্সে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের ব্যাপারে যে বিষয়গুলো জোর দেওয়া হতে পারে সেই বিষয়গুলো একটু আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। প্রথমত, এই সফরটিকে এইভাবে চিত্রায়িত করা হয়েছে, গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে 9-13 নভেম্বর ফ্রান্স সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের অংশীদারিত্বের সম্পর্ককে কৌশলগত বা স্ট্র্যাটেজিক সম্পর্ক স্তরে নিয়ে যাওয়ার জন্য এই সফর হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ঢাকা যেমন প্যারিসের মতো বড় একটি শক্তিকে উন্নয়ন অভিযাত্রায় পাশে পেতে চায়, তেমনি ফ্রান্সও ক্রমবর্ধমান বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সরঞ্জাম বিক্রি করতে আগ্রহী। বেশ কয়েকটি সমঝোতা স্মারকের পাশাপাশি নিরাপত্তা খাতে একটি লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বাংলাদেশের সতর্ক থাকা উচিত। আকাশ চুক্তির পরে ব্রিটেনের সাথে সর্বকালের সবচেয়ে বেশি খারাপ সম্পর্ক যাচ্ছে ফ্রান্সের। দুইটি দেশের মধ্যে এই পর্যায়ের সম্পর্ক কখনোই বিরাজ করেনি। বন্ধুরা, এই আকাশ চুক্তির মাধ্যমে ফ্রান্স এবং তার মিত্র ওয়াশিংটন এবং ব্রিটেনের সাথে সম্পর্ক খুব খারাপ অবস্থায় উপনীত হয়েছে। আর এরপরই ফ্রান্স যে কোনো সামরিক চুক্তি পাওয়ার ব্যাপারে পূর্বের চেয়ে অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে। এরপরই সে গ্রিসের সাথে প্রায় $6-7 বিলিয়ন একটি সামরিক চুক্তি স্বাক্ষর করেছে। আর এই সকল ক্ষেত্রে আমেরিকা এবং ব্রিটেনকে সে প্রতিদ্বন্দ্বী মনে করছে, আর বাংলাদেশের ব্যাপারেও সেটি খাটে। সুতরাং বাংলাদেশকে অবশ্যই এমন পন্থা অবলম্বন করতে হবে যেন ব্রিটেন, আমেরিকা এবং ফ্রান্স তিনটি দেশকেই ব্যালেন্স করা যায়। এই সফর উভয় দেশের কিছু সামরিক এবং অর্থনৈতিক টার্গেট রয়েছে। আমি উভয় দেশের সামরিক এবং অর্থনৈতিক টার্গেটগুলো আলাদা আলাদাভাবে একটু তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আসি বাংলাদেশের সামরিক এবং অর্থনৈতিক টার্গেট কী। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ তার বড় রপ্তানি বাজারে ফ্রান্সের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখতে চায়। একই সঙ্গে বিনিয়োগ, সুলভ মূল্যে ফরাসি পণ্য আমদানি ও ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের জন্য নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহের উৎস বহুমুখী করতে চায়। এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, আমাদের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার ও উন্নয়ন সহযোগী হল ফ্রান্স। বিশেষ করে সামরিক ক্ষেত্রে আমরা আরও এগিয়ে যেতে চাই। ফ্রান্স কি চায়? বাংলাদেশে অর্থনৈতিক সুযোগ তৈরি হচ্ছে, সেটারই সুবিধা নিতে চায় ফ্রান্স। আবার ব্যবসায়িক পণ্য বিক্রয়েও আগ্রহ রয়েছে ফ্রান্সের। রাফালে যুদ্ধ বিমান, প্রশিক্ষণ উড়োজাহাজ, রাডার, সিমুলেটর, ইভিসা, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট সহ অনন্য পণ্য বিক্রয়েই দেশটির আগ্রহ বেশি। বাংলাদেশ ও ফ্রান্সের দূতাবাসের ওয়েবসাইট অনুযায়ী 2020 প্রথমবারের মতো ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লে ও বিমানবাহিনীর প্রধান ফিলিপে লাবিগনে ঢাকা সফর করেন। মাসুদ বিন মোমেন বলেন, ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য ফ্রান্স এবং দেশটির সমরাস্ত্র তৈরিতে অভিজ্ঞ। বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা আছে এবং ফোর্সেস গোল 2030 আগ্রহ রয়েছে ফ্রান্সের। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছেন ইউরোপের সবচেয়ে বড় উড়োজাহাজ প্রস্তুতকারী সংস্থা এয়ারবাসের প্রধান এবং স্যাটেলাইট, রাডার সহ বিভিন্ন উচ্চ প্রযুক্তির পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান থ্যালেসের প্রধানও। অর্থনৈতিক এবং সামরিক উন্নয়ন এমন একটি বিষয়, এই প্রতিযোগিতামূলক বিশ্বে কেউই তা উপেক্ষা করতে পারে না, আর তারা যদি হয় সামরিক এবং অর্থনৈতিক ব্যবসায়ী। প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের সর্বোচ্চ নেতৃত্বের বেশ কয়েকবার দ্বিপাক্ষিক এবং বিভিন্ন ফোরামে আলোচনা হয়েছে। বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নতি ফ্রান্সের মনোযোগ আকর্ষণ করেছে, এটা নিশ্চিত। সফরটি বহুমাত্রিক এবং কৌশলগত, সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করা যায়।
শেষ পর্যন্ত বাংলাদেশ যদি নৌবাহিনীর জন্য রাফালে এবং বিমানবাহিনীর জন্য ইউরোফাইটার টাইফুন সংগ্রহ করে কেমন লাগবে আপনাদের? অবশ্যই আপনাদের দুর্দান্ত মতামতগুলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে নিয়মিত এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। একটি লাইক দিতেও ভুলবেন না। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।